শনিবার পূর্ব বর্ধমান জেলার কাল্লার ধাত্রীগ্রাম সরাজপুর এলাকায় তাঁত কাপড়ের হাটে সরাসরি তাঁতিদের থেকে পাক শারদীয়া তাঁত বস্ত্র সংগ্রহ শিবির অনুষ্ঠিত হয়। বাংলার তন্তুজের বিভিন্ন শোরুমগুলিতে পুজোর আগে তাঁতের শাড়ি মজুদের জন্য তাঁতিদের কাছ থেকে কাপড় কেনা হয়। লকডাউনের জেরে অনেক তাঁতি কাপড় তৈরি করে বিক্রি করতে পারেনি, বাড়িতেই সেই সমস্ত শাড়ি পরেছিল। সে কথা মাথায় রেখে সরাসরি তাঁতিদের থেকে শাড়ি সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে তন্তুজ। সেখানে আমরা চেষ্টা করছি, এনডিসির সঙ্গে আমরা প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, তন্তুজের মার্কেটিং অফিসার সিঞ্জিনী মুখার্জি, কাল্লা এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল, অপর্ণা রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এটা বর্তমান জেলার আমরা প্রচার করেছি, কাটোয়াতে আমাদের শ্রীরামপুরও করা হয়েছে। সারা রাজ্যে আপনারা জানেন যে 1,20,00,000-এর উপর অলরেডি কাপড় কেনা হয়েছে। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত তাঁতিদের কাছ থেকে এই কাপড়টা নেওয়া হয়। আমাদের তন্তুজের সংস্থার যারা মেম্বার, PWCS আছে, যেটা প্রাথমিক তন্তুবায় সমবায় সমিতি বলে, ক্লাস্টার যারা মেম্বার আছেন তাদের কাছ থেকেও কিন্তু কাপড় আলাদা কেনা হচ্ছে। ইতিমধ্যে তন্তুজ পুজোর আগে প্রায় 7 কোটির ওপর টাকার মূল্যের কাপড় কিনেছে, 45,000 ওপর সব মিলিয়ে। তার মানে তার মধ্যে সিল্ক আছে, এই সব শাড়ি আছে, মানে 80টা শোরুমে কাপড় পুজোর আগে আমরা স্টক করছি যাতে বিক্রি হতে পারে। সেই ধরনের নদিয়া হয়ে গেছে, কোচবিহার হয়ে গেছে, দক্ষিণ দিনাজপুর হয়ে গেছে, এবার বর্ধমানটা আছে। এর পরবর্তী সময়তে আগামী 16 জুলাই আমরা ধনেখালি থেকে এটা হাওড়া এবং হুগলি দুটো জেলার কাপড় ওখান থেকে নেব। বিষ্ণুপুরে কাপড় হয়ে গেছে, বালুচুরি কেনা হয়ে গেছে, পুরিয়া শান্তিপুরের ওখানে পুরিয়াতে ক্যাম্প করেছে, গঙ্গারপুরে তাঁতের শাড়ি হয় ওখানে হয়েছে, আবার সেইভাবে কোচবিহারেও হয়েছে। আজকে বর্ধমান জেলার আমাদের টার্গেট আছে, কেন এখনও পর্যন্ত 1,20,00,000 টাকার উপর কাপড় বিভিন্ন জেলায় নেওয়া হয়েছে। বর্ধমান জেলার জন্য আমরা টার্গেট রেখেছি 25,00,000 টাকা। এই কাপড় কেনার 5-50 লম্বা হতে হবে আর চওড়া হতে হবে কত? হ্যাঁ, 46 ইঞ্চি। আবার 46 ইঞ্চি চওড়া আর লম্বা মালটা বিক্রি করতে হবে তো, আর মেটেরিয়াল সব দেখতে হবে তো, তার বুননের মধ্যে আছে, ওটাও পরীক্ষা করতে হবে। সমস্ত অফিসাররা এসেছে, আমি 5.5 মিটার কাপড় বানিয়ে দিতে পারি, 46 ইঞ্চি করতেই পারি। কাপড়ের বুনন যদি পাতলা হয় আর ওই মাপে হয়ে গেল বলেই হবে না, ওটাও দেখছেন এরা করে নি, যতটা পারি আমরা সহযোগিতা করব। সেটা হচ্ছে যে কত টাকা এটা এক্ষুনি বলতে পারছি না। আমাদের শোরুমগুলোতে যেহেতু করোনার পর আবার দোকানগুলো হয়েছে, পর্যাপ্ত পরিমাণ কাপড়ের টার্গেট নেওয়া হয়েছে। এই রূপ উদ্যোগে খুশি তাঁতিরা। শাড়িগুলো বাড়িতেই পড়েছিল নাকি? না না, কম দামে বিক্রি হচ্ছে। আচ্ছা, দিয়ে এখন যে এইখানে হলো, এতে কি সুবিধা হলো? এতে সুবিধা হলো, বিক্রি হলো, পয়সাটা পাবো দুদিন করার আগে। এতে সুবিধা হলো, দাম কি কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।